এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দামে ইশান কিষানকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে বোঝা যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মা তাকে কতটা বিশ্বাস করেন। 2018 সালে একেবারে তরুণ অবস্থা থেকে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন তিনি। তবে শুরুর দিকে রোহিতকে একেবারে প্রভাবিত করতে পারেনি ঝাড়খণ্ডের এই তরুণ। ইটব্যান্ডের কাছে নাকি গালাগালিও খেয়েছিলেন তিনি। এক শোতে সেই ঘটনার কথা জানাতে গিয়ে ঈশান বলেন, দলে আমি তখন নতুন ছিলাম, ওটা আমার প্রথম মৌসুম ছিল, একেবারে নতুন ছিলাম। সাধারণত বল পুরনো করার জন্য আমরা বল মাটিতে ছুড়ে থাকি। সেদিন ওই ম্যাচে মাঠে ভীষণ শিশির ছিল, আমি এত কিছু না ভেবে ভিজা মাটিতে বল ছুড়ি এবং ভাবি বল পূর্ণ করতে সাহায্য করছি বলে রোহিত ভাই আমাকে বাহবা দেবে। ও নিজে তোয়ালা বের করে বল মুছতে মুছতে আমায় গালাগালি করতে থাকে। তবে এর পাশাপাশি ঈশান এও জানান যে তার অধিনায়ক মাঠের মধ্যকার কথা গায়ে না মাখার পরামর্শ দেন। আমি বল ছুড়ে দিয়ে মাটিতে তাকিয়ে নিজের ভুলটা বুঝতে পারি। তারপর রোহিত ভাই আমার কাছে এসে বলেন এটা নিয়ে কিছু মনে না করতে, ম্যাচের মধ্যে এমনটা হয়ে থাকে। জানান তরুণ মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান তারকা।